হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। শুটকি মাছের একটা বাটিতে নিয়েছি শুটকি মাছ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ পাতা। চলে গেলাম চুলায়, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হওয়ার পর, তেলটা গরম হতে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 7 থেকে 8টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন, আর যদি চান যে না কম। আর শুটকি ভোনাতে পেঁয়াজটা দিলেই ভালো লাগে, অবশ্যই চেষ্টা করবেন। এখন নেড়ে চেড়ে দিলাম, প্রায় লালচে কালার হয়ে গেছে। এখন পেঁয়াজের কালারটা এসে যাবে। শুটকি মাছ, যাদের যাদের এই শুটকি মাছটা খুবই প্রিয়, তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, খুবই ভালো লাগে। এখন আমার পেঁয়াজের কালারটা এসে গেছে, পেঁয়াজের কালারটা এসে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। শুটকি মাছের ভিতরে লবণটা বেশি পড়লেও ভালো লাগে না, কড়া কড়া লাগে। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা। সব কিছু পরিমাণ মতো দিতে হবে, যাতে পরিমাণ না হলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা, পরিমাণ না হলে জিনিসটা খেতে ভালো লাগে না। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব শুকনো উপকরণ মশলাগুলো। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো 2 চা চামচ মরিচ গুঁড়ো। যারা জালটা একটু বেশি খান তাহলে তারা জালটা বাড়িয়ে দেবেন, শুটকির ভিতর জালটা খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। দেওয়ার পর এটাকে আবারও নেড়ে ছেড়ে আমি একটু কষিয়ে নেব, ভালো করে কষাতে হবে। শুটকি মাছ না ভালো করে কষালে ভালো লাগে না। এখন আমি আমার শুটকি মাছটা মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আগে থেকে শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন শুটকিগুলো আমি দিয়ে দিলাম, এই শুটকিগুলোর নাম আমি নিজেও জানি না ভালো করে। এই শুটকিগুলো খুবই সুস্বাদু লাগে, খুবই টেস্টি। আমার এই বোনাটা খুবই প্রিয়। আর এর সাথে যদি শীতের দিনে যদি হয় বেগুনের বড়া আরও জমে যায়। এখন আমার শুটকি দেওয়া হয়ে গেছে, এখন শুটকিটা কষিয়ে নিয়েছি আর দিয়েছি, স্কিপ হয়ে গেছে একটা তেজপাতা। এখন আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়েছি পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা কুচি। এখন আবারও একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিলাম ভালো করে এটাকে, আমি নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি এটাকে দেখেন এটার গ্রানটা যে খুবই ভালো লাগে আমার, চারিদিকে ছড়িয়ে পড়ে, সবাই বলে কী রান্না হচ্ছে শুটকি মাছ। মাছ মাংস রান্না করলেও কেউ আসে না, আর শুটকি মাছের গ্রান শুনলে সবাই বলে কী রান্না হচ্ছে। এখন আমার শুটকি মাছটা রান্না হয়ে গিয়েছে। এখন এখন হলো আমার শুটকি মাছটা ফ্রাই হয়ে গেছে। এখন এটাকে মানে পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে নিতে হবে, পুরোপুরিভাবে যদি পানিটা শুকিয়ে না না হয় তাহলে খেতে ভালো লাগে না। এখন পরিবেশনা পালা। আর আমার যারা যারা আমার ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।